এমএসআই এস আই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে আজকের লেকচারে তোমাদের স্বাগতম আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি অ্যাপস যে অ্যাপসের মাধ্যমে তোমরা পৃথিবীর যে কোনো ভাষা ইংরেজি বাংলা উর্দু ফার্সি যত ভাষা আছে সব ভাষারই অনুবাদ তোমরা খুব সহজেই করতে পারবে এটি আসলে ইন্টারনেট কানেকশান দিয়েই তোমরা অনেক সময় ইংরেজি অনুবাদ করতে গিয়ে সমস্যায় পড়ো বারবি অনুবাদ করতে গিয়ে সমস্যায় পড়ো তোমরা যারা ছাত্রছাত্রী আছো তো তাদের জন্য মূলত এই অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ তাদের এই অ্যাপসটির সহযোগিতা নিলে তোমরা খুব সহজেই মানে যে কোনো ভাষার অনুবাদ তোমরা খুব সহজেই করতে পারবে অনেক সময় আমরা ইংরেজির অনুবাদ করতে গিয়ে জটিলতা পড়ে যাই যার ফলে আমাদের নোট গাইড খুঁজতে হয় খুঁজেও কিন্তু আমরা মানে সঠিকভাবে অনুবাদ করতে পারি না তো আজকে আমি যে সফটওয়্যারটি তোমাদের মাঝে শেয়ার করব বা ডাউনলোড করে কিভাবে করতে হয় এটি দেখাবো এই অ্যাপসটি দিয়েই তোমরা খুব সহজেই যে কোনো ভাষা অনুবাদ করতে পারবে খুব সহজেই এক শুধুমাত্র একটি স্মার্টফোন থাকলেই তোমরা এই অ্যাপসটির মাধ্যমে যে কোনো ভাষা তোমরা সহজে অনুবাদ করতে পারবে তো আরেকটি কথা যেটি তোমাদের অবশ্য স্মরণে রাখতে হবে যে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে কীভাবে সফটওয়্যারটি ডাউনলোড করছি এবং কিভাবে কাজ করছি আসলে তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তোমরা এই অ্যাপসটি সম্পর্কে ধারণা পাবে এবং অ্যাপসটি ডাউনলোড করতে পারবে আর ডাউনলোড করার পরে তোমরা এটি কীভাবে ব্যবহার করবে সব কিছুই তোমরা অবশ্যই শিখতে পারবে যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো সেই জন্য করতে হবে তোমাদের এই এম এস চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর সর্বশেষ আপডেট পেতে তোমাদের বেল আইকনে টাচ দিয়ে রাখতে হবে তাহলে যখন এই চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো পোস্ট হবে তখন অটোমেটিক তোমাদের নোটিফিকেশনে সেটি চলে যাবে তার দেরি নাই আমরা এখন দেখব কিভাবে সেটি মানে আমরা ডাউনলোড করব তো এটি আসলে প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করবো এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লে স্টোর তার একটি কথা বলে নেই যারা হয়তো স্মার্টফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করো বা স্মার্টফোন সম্পর্কে যাদের মোটামুটি ধারণা আছে তারা সবাই জানো প্লে স্টোর আসলে কী এই প্লে স্টোর বলতে এখানে অনেকগুলো অ্যাপস ফ্রিতে ডাউনলোড করা যায় তো এই প্লে স্টোরটি ওপেন করতে হলে অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট লাগে তো এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটিও আসলে ওপেন করা যায় ওপেন করে নিলে আসলে এখান থেকে অনেকগুলো ফ্রিতে অ্যাপস ডাউনলোড করা যায় তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই আসলে যে এখানে প্লে স্টোর আমি এখানে এটি আছে আমার তো এটি থেকে আমরা ওটি ডাউনলোড করা দেখাবো তো তো সর্বপ্রথম আমরা কী করব আমরা এই প্লে স্টোরে ক্লিক করলাম প্লে স্টোরে তোমরা ক্লিক করবে তোমরা যারা আছো তো এরকম প্লে স্টোরে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে তো পেজ আসার পরে যেখানে গুগল প্লে লেখা আছে তো এই গুগল প্লে সার্চ বারে এখানে আমরা লিখবো যে অ্যাপসটি এই অ্যাপসটির নাম হচ্ছে গুগল ট্রান্সলেট তো আমরা লিখবো গুগল ট্রান্সলেট তো কীবোর্ডে আমার বাংলা করা আছে তো আমি এটাকে ইংরেজি করে নিলাম এরপরে তখন গুগল ট্রান্সলেট লিখবো তো এখানে লিখছি আমি গুগল ট্রান্সলেট তোমরা গুগল ট্রান্সলেট শব্দটি লিখবে এখানে লেখার পরে কি করবে ট্রান্সলেট তো একটি স্পেস দিয়ে ট্রান্সলেট লিখতে হবে টি আর এ তো এই যে দেখো আমি ট্রা শব্দটি লেখার সাথে সাথে কিন্তু এই অ্যাপসটির নাম চলে এসেছে এবং অ্যাপসটি সহ চলে এসেছে তো এখন আমরা এই যে এখানে গুগল ট্রান্সলেট এই অ্যাপসটি যেটি প্রথমে আসবে এই অ্যাপসটি এই অ্যাপসটিতে আমরা ক্লিক করবো ক্লিক করলাম আমি তোমরাও ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এই অ্যাপসটির নোটিফিকেশনগুলো চলে এসেছে এটাতে আসলে কী কী আছে যেখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে এখন আমরা অতগুলা কিছু দেখার দরকার নাই আমাদের আমরা এখানে জাস্ট ইনস্টল আছে লেখা আছে এই যে ইনস্টল ইনস্টলে আমরা ক্লিক করব এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনস্টল তো এখানে ইনস্টলে ক্লিক করলাম ইনস্টলে ক্লিক করার পরে আমাদের এরকম মানে আমরা এটা গ্রহণ করব কি না এই ব্যাপারে আমাদের একটা ডায়লগ বক্স দিয়েছে তো আমরা অ্যাকসেপ্ট আমরা গ্রহণ করলাম এটা তো গ্রহণ করার পরে এটি অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে তো ডাউনলোড এখন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে অটোমেটিক ডাউনলোড হচ্ছে তো অ্যাপসটি আসলে খুব একটা বেশি বড় না বারো দশমিক আটাশি এমবির অ্যাপস এটি এটি খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে এবং খুব সহজেই তোমরা এটি ব্যবহার করতে পারবে তো এখন থেকে আর অনুবাদ নিয়ে তোমাদের কোনো টেনশন থাকবে না অনুবাদ সহজেই তোমরা খুব সহজেই মানে ম্যাজিকের মতো এটি আসলে বলা যায় খুব সহজেই তোমরা যে কোনো ভাষার অনুবাদ তোমরা খুব সহজেই করতে পারবে তো মনে হয় তোমাদের এই অ্যাপসটি খারাপ লাগবে না আশা করি তোমাদের সবার ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে মতামত তোমাদের জানাবে কমেন্ট বক্সে লিখে আর সেজন্য তোমাদের বিল আইকনে টাচ দিয়ে রাখতে হবে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো আমাদের এটি ডাউনলোড হয়ে গেছে এখন আমরা কী করবো ওপেন করবো ওপেন করার পরে আমাদের এটি ওপেন হবে তো অলরেডি এটি ওপেন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি এটি ওপেন হচ্ছে ওপেন হয়ে গেলেই আমাদের কাজগুলো শুরু হবে কোথাতে কী করব তো যেখানে আমাদের দেওয়া আছে স্প্যানিশ তো আমরা এখানে স্প্যানিশ রাখবো না যেহেতু আমরা ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করব। তাহলে আমরা বাংলা এখানে যে কোনো ভাষা সব ভাষাগুলাই আছে তো এখান থেকে যদি তোমরা ডান করে দাও তারপরে কোনো সমস্যা নেই আর এরপরে এরকম একটি আসবে তো আমরা এখান থেকে কি করব ভাষা চুজ করে নেবো আমাদের অটোমেটিক ইংরেজি হয়ে আছে তো আমরা এখন বাংলা ভাষায় যদি অনুবাদ করি তাহলে যেখানে বেঙ্গলি শব্দটি লেখা আছে এটি আসলে বাংলা তো আমরা এই বাংলায় ক্লিক করব বাংলায় ক্লিক করার পরে দেখো এখানে বাংলা হয়ে গেছে তো এটি আসলে এখানে একটি বিষয় আছে সেটি হলো যে এই বাম পাশে যেটি থাকবে অর্থাৎ এখানে যে সব ভাষাটি থাকবে এই ভাষাটা লিখতে হবে আর এই পাশে যেটি থাকবে সেটা থেকে অনুবাদ হয়ে যাবে অর্থাৎ এখানে ইংলিশ আছে তাই আমরা এই টেক্সট মানে টেক্সটে ইংলিশ লিখবো ইংলিশ লিখলে আমাদের এই যে পাশে বাংলা আছে তাই বাংলা হয়ে যাবে অটোমেটিক তো যদি তোমরা এটি পরিবর্তন করতে চাও মানে বাংলা থেকে ইংলিশ করতে চাও তাহলে এখানে একটা ক্লিক করলে এখানে বাংলা চলে আসলো এখন বাংলা থেকে ইংলিশ হবে আবার যদি বাংলা ইংলিশ থেকে বাংলা করতে চাও আবার ক্লিক করলে এখান থেকে ইংলিশ থেকে বাংলা হয়ে যাবে তা আমি সাপোজ তোমাদের একটি লিখে দেখাবো সাম একটি লাইন লিখে দেখাচ্ছি আমি ধরো আমি ভাত খাই শব্দটি লিখি তা আমি ভাত খাই লিখলে কী লিখতে হবে আমি ভাত খাই আমি ইংলিশ থেকে বাংলা করব তা আই ইট রাইস তা আমরা এখানে লিখবো আই ইট মানে ই এ টি ইট রাইস আর আই সি ই তো দেখো অতি সহজে যে আমি লিখলাম আই ট্রাইস আমি ইংলিশ লিখেছি অটোমেটিক এখানে বাংলা হয়ে গেছে তো এইভাবে তোমরা যে কোনো ধরনের যে কোনো ধরনের ভাষায় তোমরা এখান থেকে খুব সহজে অনুবাদ করে নিতে পারবে তো এখন তোমরা মনে করছো যে আসলে আমি তো এটা লিখলাম এরপরে আমি যদি এখন ইয়া বাংলা লিখি বাংলা থেকে ইংলিশ হয় কি না তো আমি এখানে দেখাচ্ছি আবার ইংলিশ এখন আমরা ওইটা পরিবর্তন করে নিয়েছি তো এখন আমরা যদি বাংলা লিখি তাহলে ইংলিশ হয়ে যাবে তো যেমন ধরো আমি আমি লিখছি আমি ভাত খাই ভাত খায় লিখছি আমি তোমরা দেখো তা আমি এখানে আমি এখানে বাংলা লিখলাম আমি ভাত খায় দেখো অটোমেটিক এখানে আই ট্রাইস হয়ে গেছে তো এইভাবে তোমরা যে কোনো ধরনের মানে ইয়া করতে পারবে তোমরা এখান থেকে যে কোনো ধরনের ভাষা তোমরা ডাউনলোড করে নাকি সিলেক্ট করে এই যেখানে যে কোনো ধরনের ভাষা এখানে অনেকগুলো ভাষা আছে আরবি তারপরে এক কথা বিভিন্ন ধরনের ভাষা আরতি আরবি হিন্দি উর্দু ফার্সি চাইনিজ টাইনিজ যতগুলো ভাষা আছে নেপালি রাশিয়া সব ভাষাগুলাই এখানে অটোমেটিক এখানে দেওয়া আছে তো তোমরা এখান থেকে মানে যেটি তোমরা অনুবাদ করবে অনুবাদ করলে ওই ভাষাটি সিলেক্ট করে নিতে পারবে তো অনুবাদ করার জন্য এটি আসলে খুবই সুন্দর একটি অ্যাপস তো এই আসলে আশা করি তোমরা অ্যাপসটি সম্পর্কে ধারণা পেয়েছো এবং এখানে যেখানে ক্যামেরা এই ক্যামেরা থেকেও কিন্তু অটোমেটিক নিতে পারবে তারপরে যেখানে হ্যান্ড রাইটিং হাতে স্ক্রিনে এটা এটা ওকে করলে স্ক্রিনে একটা বক্স আসবে এই স্ক্রিনে বক্সের হাত দিয়ে লিখলেও অটোমেটিক সে টাইপিংয়ের মতো করে লিখে নেবে এবং সাথে সাথে অনুবাদও করে দেবে তা আসলে এটি খুবই সুন্দর একটি অ্যাপস আর এখানে ভয়েস যদি আমরা মুখে বলি তাহলেও কিন্তু এটি অনুবাদ করে দিতে পারে আবার এখানে ভয়েস এই এখানেও মুখে বললেও কিন্তু অটোমেটিক সেই জিনিস মানে অনুবাদ করে দিতে পারে তা আশা করি তোমাদের অ্যাপসটি খুবই ভালো লেগেছে আর এটি খারাপ লাগার কিছু নেই এটি আসলে তোমাদের খুবই কাজে দেবে তো আমরা এখন হোম পেজে চলে যাবো তোমরা হয়তো মনে করছো আমরা এখান থেকে ওপেন করলাম কিন্তু হোম পেজে আসে কি না তো দেখো এই যেখানে আমি হোম পেজে চলে এসেছি তো এখানে দেখো ট্রান্সলেট লেখা সহকারে এই অ্যাপসটি অটোমেটিক এখানে চলে এসেছে তো এতক্ষণ তোমাদের এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য বা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আর আশা করি তোমাদের ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিওগুলো পেতে বেলাইকনে টাচ দিয়ে রাখবে যেন তোমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে তোমাদের আর কোনো সমস্যা না হয় তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ তো ভালো থাকবে